প্রথম আলোর রাজশাহী প্রতিবেদক আবুল কালাম মোহাম্মদ আজাদ প্রতিদিনের মতো তিনি বেরিয়ে পড়েছেন খবরের সন্ধানে। আজাদ খুঁজছেন পলান সরকার নামের একজনকে। আচ্ছা, পলান সরকারের বাড়িটা কোন দিকে? ওই দিকে। পলান সরকারের বাড়ি? হ্যাঁ, পলান সরকার। উনি কি আছেন বাড়িতে? সকালে বইয়া কফি যায় বাবা নামি। এই বাচ্চারা, ওই দাদু পলান সরকারকে দেখেছো? কোন দিকে গেছে দাদা? এই যে বই, বই পড়া হয়েছে তো? ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। তার একটা লেও, এটা আমি পড়েছি, আমারও খুব ভালো লাগছে। তোমারও পড়ো, ভালো লাগছে। আমি প্রথম আলো থেকে আসছি, আমার নাম আবুল কালাম আজাদ, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো মানুষের বাড়ি বাড়িতে গিয়ে এখন বই পৌঁছে দিচ্ছেন। হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে। তো বই পড়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার এই চিন্তাটা আপনার মধ্যে কিভাবে আসলো? জ্ঞান দান হইল সবচেয়ে বড় দান, এই জন্য আমি বড়টাই যেটুকু পারি করব। ১৭ ফেব্রুয়ারি ২০০৭, পলান সরকারকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন ছাপা হল প্রথম আলোর ছুটির দিনের পাতায়। আর তারই সুবাদে পলান সরকারের গল্প বিপুল সাড়া ফেলল দেশে ও দেশের বাইরে। প্রথম আলোর পাঠকরা ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে, বিশ্বের ২১০টিরও বেশি দেশে পৌঁছে গেছে প্রথম আলো। সারা পৃথিবীতে রোজ প্রথম আলো পড়েন ৬০ লক্ষ পাঠক, আর প্রতি মাসে পড়েন ১ কোটি ৩৮ লক্ষ মানুষ। এই বিপুল পাঠকপ্রিয়তার সুবাদে অনুপ্রাণিত হলেন অসংখ্য মানুষ, মিলল স্বীকৃতি, গড়ে উঠল পলান সরকার পাঠাগার। ২০ ফেব্রুয়ারি ২০১১ পলান সরকার পেলেন ২১শে পদক। পদক প্রদান অনুষ্ঠান থেকে তিনি সরাসরি চলে এলেন প্রথম আলো কার্যালয়ে। ২০ সেপ্টেম্বর ২০১৪ প্যারিস ভিত্তিক সংগঠন স্পার্ক নিউজ দিনটি পালন করে ইম্প্যাক্ট জার্নালিজম দিবস হিসেবে। বিশ্বের ৪০টি প্রথম সারির সংবাদ মাধ্যম এই দিন প্রকাশ করে বিশেষ ক্রোর পত্র। এই দিনে আবুল কালাম মোহাম্মদ আজাদের পাঠানো পলান সরকারের খবরটি বিশ্বের বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয় একযোগে। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান যোগ দেন প্যারিসে অনুষ্ঠিত ইম্প্যাক্ট জার্নালিজম দিবসের আন্তর্জাতিক সম্মেলনে। সেখানে দারুণভাবে প্রশংসিত হয় প্রথম আলোয় প্রকাশিত ইম্প্যাক্ট জার্নালিজম দিবসের বিজ্ঞাপনটি। ইম্প্যাক্ট জার্নালিজম দিবসে প্রকাশিত ক্রোড়পত্রটি হাতে তোলা সেলফি আসে সারা বিশ্ব থেকে। এর মধ্যে প্রথম আলোর ইম্প্যাক্ট জার্নালিজম ডে সংখ্যাটি হাতে নিয়ে তোলা সেলফির সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এখন কাতার ও বাহরাইনের পাঠকরা পাচ্ছেন প্রথম আলোর সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণ। উদ্বোধনী সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। আই ওয়ান্ট সাপোর্ট ফ্রম ইউ, আপনারা যারা বাংলাদেশিরা আছেন, আমার মনে হয় আমাদের একসঙ্গে কাজ করতে হবে। পলান সরকারের গল্প যখন ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে, তখন আমরা আরেকবার আশায় বুক বাঁধি। প্রথম আলোর কাজ এই সব আশা জাগা নিয়ে খবর বিশ্ব জুড়ে পৌঁছে দেয়া। পলান সরকার হাঁটছেন, নতুন প্রজন্ম আসছে, বাংলাদেশ আসছে।